এতদিন পর বাড়ি আসার কথা মনে পড়লো, কদিনে শুনে আসছস? এই তো আছি, বেশ কিছুদিন আছি। কিছুদিন মানে কয়দিনের? 10-12 দিন তো হবে, তাই না? অনেকদিন অফিস থেকে ছুটি নিন না, অনেকদিন ছুটি পাওনা আছে। এই মোনা, তাহলে ওই তানহারে ওদের দেখানোর ব্যবস্থা করি। আমিও সেটাই ভাবছিলাম। তানহাটা কি? ওই যে তোমার ভাইয়ের বন্ধুর ছোট বোন। তোমার ভাই তো ভেবে রেখেছে যে ওই মেয়েকেই তোমাকে দিয়ে বিয়ে করাবে। না কিন্তু আমি তো বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কেন বিয়ে করবে না মানে? তোমার কি বিয়ের বয়স হয় নাই নাকি? তাছাড়া বিয়ে নিয়ে তো চিন্তা কিসের? বিয়ের যত খরচ আছে, যত আয়োজন আছে, সব তো তোমার ভাই করবে, তোমার চিন্তা কি? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে তুই একদম চিন্তা করবি না। টাকা পয়সা না ভাই, আসলে আমার বিয়ের চিন্তাটা নাই। বিয়ে আমি ভালো লাগছে না, এসব কথা বলতে ভালো লাগছে না। নন্দিনী মা, ও নন্দিনী মা, আরে কই গেলা? শোনো, সালামের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে ফাইনাল করে আসলাম। আগামী শুক্রবার তোমার মেয়ের বিয়ে ফাইনাল। কি বলো তুমি? সালাম ওর ছেলের জন্য মেয়ে খুঁজছিল। নন্দিনীকে ওরা অনেক আগেই দেখেছে, ওদের খুব পছন্দ হয়েছে। আর ছেলেটা খুব ভালো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, দেশ বিদেশে মাঝে মধ্যেই ঘোরে। নন্দিনীও ওদের সাথে ঘুরতে পারবে। মেয়েটার সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? ওর সাথে আবার কি কথা বলতে যাব? ওর সাথে কথা বলতে গেলেই তো বলবে কোথাকার কোন মজনু, তার সাথে বিয়ে দিতে হবে। আমি তো আর আমার মেয়েকে যার তার সাথে বিয়ে দিতে পারি না। ও তো বলে ওই চিঠি কে দিছে এই বিষয়ে ও কিচ্ছু জানে না। শোনো নন্দিনীর মা, আমি একজন উকিল, কার পেতে কি কথা আছে আমি সব জানি। তোমার মেয়ে জানে না বললেই আমি বিশ্বাস করে ফেলবো? চিঠিটা তো হাওয়ায় উড়ে এসে পড়ে নাই, তাই না? শোনো, আমি কোনো উল্টাপাল্টা ঘটনা ঘটার জন্য বসে থাকবো না। আগামী শুক্রবার ওর বিয়ে, এটাই ফাইনাল, ওকে বলে দিই। মা, আমি এই বিয়ে করব না। কেন? কেন মানে? কে না কে একটা চিঠি দিয়ে গেল, তার জন্য আমাকে বিয়ে করতে হবে? আমি তোমাদেরকে বারবার বলছি সেই চিঠিটা আমার জন্য ছিল না। কেন তোমরা আমার কথা বিশ্বাস করছো না? কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাও? আচ্ছা মানলাম, চিঠির বিষয়ে তুই কিচ্ছু জানিস না। যে চিঠি দিছে সে ফাসলামা করে দিছে। কিন্তু তোর বিয়ে করতে সমস্যা কোথায়? তোর তো বেশ বয়স হয়েছে, তাই না? বিয়ে তো করতে হবে। এই ছেলেটা তো খুব ভালো, তাহলে সমস্যা কোথায়? আমার সামনে অনার্স পরীক্ষা, আমি কেন এখন বিয়ে করব? তোর লেখাপড়ায় তো ওরা কোনো আপত্তি দেয়নি। আমি ওদের কথা দিয়েছি, আমার কথা আর কোনো নড়চড় হবে না। সোজা কথা, আমার কথায় রাজি হতে হবে।